আপনি কোথা থেকে এসেছেন সেটা মনে রাখার একটা ভৌত স্মৃতি আছে। কারোর হাতটাই যদি ধরেন শুধু, আপনি ঋণানুবন্ধ তৈরি করে ফেলবেন। You will develop ঋণানুবন্ধ। একটা মাত্রার পরে যে ভৌত স্মৃতিটা আপনি জড় করেন সেটা একরকম বিভ্রান্তি ঘটাতে থাকে। অনেকেই লক্ষ্য করেছেন এটা, কোনো কোনো দিনে শরীরটাকে যেন খুব বিভ্রান্ত লাগে। তো আমরা এটা পরিষ্কার করার নানা পদ্ধতি বানিয়েছি। আমরা আলোচনা করছিলাম ঋণানুবন্ধ বলতে কি বোঝানো হয়, যার মানে নির্দিষ্ট কিছু ভৌত স্মৃতি। শরীরটার তার নিজস্ব স্মৃতি রয়েছে। আজকাল অনেক গবেষণা রয়েছে এসবের কিছু কিছু আংশিক প্রমাণ করতে। ধরা যাক আপনার বাবা কেমন, আমি ওনাকে নিয়ে মশকরা করছি, তাতে কিছু মনে করবেন না নিশ্চয়ই। আপনার বাবা, ধরুন উনি যখন ছোট ছিলেন উনি গোলাকার জিনিসপত্র পছন্দ করতেন, গোল গোল নুড়ি, গোল গোল এই সেই নিয়ে খেলতেন। ধরুন উনি একরকম জড়িয়ে গিয়েছিলেন ওগুলোর সাথে। আপনিও যখন বড় হলেন, কেন জানেন না কিন্তু আপনিও গোল গোল জিনিস পছন্দ করতে লাগলেন। বেড়ে ওঠার সময় হয়তো নুড়ি খুঁজে পেলেন না, ধরুন খুঁজে পেলেন অন্য কিছু, আপনি যাই পছন্দ করেন গোলাকার জিনিসের দিকেই বেশি ঝোঁক থাকে আপনার। নিঃসন্দেহে এই ব্যাপারগুলো প্রমাণিত হয়েছে যে একই জিনিস ঘুরে ফিরে ঘটে ঘটে শুধু এজন্যই যে আপনি কিছু নির্দিষ্ট জিনগত উপাদান বহন করেন। ঋণানুবন্ধ মানে যে ভৌত স্মৃতিটা নিজের ভেতর বয়ে বেড়ান আপনি। এটা রক্তের সম্পর্কের দরুন হতে পারে, দিস ক্যান অলসো হ্যাপেন, কিংবা যৌন সম্পর্কের দরুনও হতে পারে যে শরীরের একটা নির্দিষ্ট স্মৃতি আছে। ঋণানুবন্ধ মানে এমন না যে জিনগত বৈশিষ্ট্য চলে এলো বাবা মা থেকে বাচ্চার মধ্যে, এই পর্যায়ে নয়। আপনি কোথা থেকে এসেছেন সেটা মনে রাখার একটা ভৌত স্মৃতি আছে, সেটা আপনার গায়ের রং, নাকের ধাঁচ, শরীরের গড়ন, আপনার জাতি, এই সাপেক্ষে নয়। ইওর রেস নট দ্যাট, ব্যাপারটা হলো এরকম, ইফ ইউ আপনি যদি শুধু কারোর হাতটাই ধরেন আপনি ঋণানুবন্ধ তৈরি করে ফেলবেন। এই জন্যই ভারতে আপনি এলে লোকে এরকম করে থাকে, তারা এইটা করতে চায় না, বরং এভাবেই ভালোবাসে আপনাকে। আরও অনেক ব্যাপার আছে, কিছু কিছু জিনিস তো তারা দেয়ও না, নুন কিন্তু কেউ আপনাকে দেবে না বা নেবেও না আপনার থেকে। আপনি কাউকে নুন দিতে চাইলে সে বলবে এইখানে রাখো, লোকে কিন্তু হাত থেকে নিতে চায় না নুনটা। তিল বা সিসেমে সিডও কিন্তু লোকে হাতে নিতে চায় না। কিছু কিছু মাটি আছে সেগুলোও কেউ হাত থেকে নেয় না। আপনি যদি কাউকে মাটি দিতে চান, যে কোনো ধরনের মাটি, যেখানে মাটি দেয়া হয় অনেক নিয়মকানুন আছে, সবসময় আপনি নিচে রাখুন আগে, আমি সেখান থেকে নেব, কখনোই কারোর হাত থেকে কিন্তু নয়, কারণ তাতে ঋণানুবন্ধ তৈরি হয়ে যাবে। একটা মাত্রার পরে যেই ভৌত স্মৃতিটা আপনি জড় করেন সেটা একরকম বিভ্রান্তি ঘটাতে থাকে। বিভ্রান্তিটা এখানে নয়, এই বিভ্রান্তিটা আলাদা ব্যাপার, ওটা তো আপনি অর্জন করেছেন, কিন্তু এটা শারীরিক বিভ্রান্তি। শরীরটা যদি বিভ্রান্ত হয় সে স্বচ্ছন্দে থাকতে পারে না, সে খালি, আপনারা অনেকেই লক্ষ্য করেছেন কোনো কোনো দিন আপনাদের শরীরটা কেমন যেন বিভ্রান্ত লাগে, খেয়াল করেছেন কি? যেখানেই বসেন না কেন কোনোভাবে, কিন্তু অন্যদিন যখন বসেন, আহ। তো
এটা সাফ করার জন্য আমরা নানা পদ্ধতি বানিয়েছি। একটা হলো আগুন দিয়ে ধোয়া বা হাওয়া দিয়ে ধোয়া। সত্যি প্রতিদিন জল দিয়ে ধোয়া তো বটেই। যখন জানেন এমন একটা সময়ে যখন আমায় অনেক সাধনা করতে হতো, তখন আমি নয় নয় করে 5 থেকে 7 বার স্নান করতাম। কারণ আপনার দেহতন্ত্রটা অতটাই অনুভূতিশীল হয়ে ওঠে, আপনি গদিতে বসলে, আপনি সচেতন যদি থাকেন গদিটা আপনার উপর কি প্রভাব ফেলছে, তো আপনি ধুয়ে ফেলতে চান অন্তত জলটুকু ঢালা শরীরের ওপর। দিনে 5 থেকে 7 বার এটা গুনে গুনে করা না যে আমি 5 থেকে 7 বার স্নান করবই যখনই আপনার মনে হবে। বেশিরভাগ যোগী দিনে অন্তত 2 বার স্নান করেন। সাধারণত নদীতে ডুব দেন তারা, অন্তত 1 বার স্রোতের জলে ডুব দেয়া, যাতে পরিষ্কার ধুয়ে যেতে পারেন। যারা সাধনা করছেন আজকের দিনেও, ইভেন টুডে, এমনকি আশ্রমে, ব্রহ্মচারীদের কাউকেই সবার সাথে এক জায়গায় জামাকাপড় ধুতে দেয়া হয় না। সবাই নিজেদের কাপড় আলাদা আলাদা ধোন। তো আমরা কোনো ওয়াশিং মেশিন রাখতে পারি না যে সবার জামা একসাথে নিয়ে কেচে নিলেই সহজে হয়ে গেল, কিন্তু আমরা সেটা করি না কারণ তারা সবাই সাধনা করছেন। আর তাদের সবার নিজ নিজ বিশেষ বৈশিষ্ট্য আছে, এগুলো আমরা সব মিশিয়ে দিতে চাই না কারণ তাতে কাজ হবে না। আমাদের যদি মেশাতেই হয় তাহলে প্রতিবার ধুয়ে আমাদের মাটির প্রলেপ দিতে হবে। আপনি সম্ভবত এটা জানেন না, প্রত্যেক সাধু প্রত্যেক সন্ন্যাসী সব সময় খুব মিহি ছাঁকা মাটি, গেরি মাটি ব্যবহার করেন এই বসনটা রং করার জন্য। দেখবেন গোটা আশ্রমটাই এরকম রং করা, শুধু মাটি ব্যবহার করেছি আমরা। কেমন? Soil with a certain, a certain adhesive. মাটির সাথে একটা আঠালো জিনিস মেশালে রঙের মতো লেগে যায়। আর আশ্রমের সব বিল্ডিংই এভাবেই রং করা। আর সমস্ত সাধু সন্ন্যাসী যারা আধ্যাত্মিক পথে আছেন তারা গেরি মাটি দিয়ে তাদের কাপড় ধোন, বিশুদ্ধ মাটি দিয়ে তারা ধুয়ে থাকেন, আর সেই জন্যই ওরকম রং, রংটা এভাবেই আসে। তো হয় আপনি আলাদা করে ধোবেন, নইলে প্রতিবার মাটির কোনো উপাদান দিয়ে প্রলেপ দেবেন, যাতে ঋণানুবন্ধ, আপনার একমাত্র ঋণানুবন্ধ যেন পৃথিবীর সাথে হয়, আপনার আশেপাশের লোকের সাথে নয়, আশেপাশের জিনিসের সাথেও নয়, বরং শুধুই গ্রহের সাথে। সে ঠিক আছে, কারণ আপনার জামা কাপড়, যেহেতু এখানে সয়েল শব্দটা অন্যভাবে বলা হয়, তো আপনি যদি নোংরা জামা কাপড় পরেন, না না তা নয়, গেরি মাটিতে চোবানো জামা, সেই জামা আপনি পরলে কোনোভাবে এটা শরীরটাকে মনে করায় যে এটা কোথা থেকে এসছে আর কোথায় বা একে যেতে হবে। তো যারা আধ্যাত্মিক পথে আছেন সবসময় বিশুদ্ধ গেরি মাটিতে চোবানো কাপড় চোপড় পরুন। আসলে এগুলো সাদা জামাই মাটি রং হয়ে গেছে, কারণ এগুলোকে সমানে বিশুদ্ধ মাটি দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে।